আসসালামু আলাইকুম আশা করব একটি ইস্ট ডোয়ের রেসিপি এই ডো দিয়ে আপনারা যে কোনো ধরনের পিৎজা ব্রেড নান ডোনাট সব কিছু তৈরি করতে পারবেন খুব সহজে এই জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি যার কারণে তিনবার দিয়েছি আপনারা চাইলে যে কোনো প্যাকেটের আটা নিয়েও কেউ করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ অ্যাক্টিভ ইস্ট আজকে আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করছি চেষ্টা করবেন যে কোনো ভালো ব্র্যান্ডের ইস্ট দেওয়ার জন্য ডোয়ের টেস্টটাকে আরও একটু টেস্টি করতে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি দেড় চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান তাহলে দু চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলো একত্র করে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ কোনোভাবেই লবণের উপকরণটা আগে দেওয়া যাবে না লবণটা আগে দিলে কিন্তু ইস্টের অ্যাক্টিভ ক্ষমতাটা কমে যায় এবার এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিব আপনারা যদি এ পর্যায়ে কুসুম গরম পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এটাও তো খুব ভালো টেস্ট আসে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি আর এই ইস্টের ডোটাকে খুব সময় নিয়ে মেখে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে মাখাবেন এতে করে আমাদের ব্রে এই ডো দিয়ে আপনারা যে কোনো ধরনের ব্রেড যেটাই তৈরি করেন না কেন সেটা খুব সুন্দর ফ্লাভি অ্যান্ড সফট হবে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে মাখাতে ডোটা যখন এরকম স্টিকি হয়ে যাবে মনে হবে যে নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু তেল হাতের মাঝে নিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি এক চামচ পরিমাণ করে তেল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি এতে করে ডোটা খুব সুন্দরভাবে সফট হবে আর ডোয়ের ভেতরে ময়শ্চারটাও থাকবে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে আরও একটু সময় মেখে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ইস্টের চেষ্টা করবেন এই ডোটাকে একটু সফট করে তৈরি করতে ডোটা যদি সফট করে তৈরি করা হয় তাহলে কিন্তু এই ব্রেড নান যেটাই তৈরি করা না কেন সেটা খুব সুন্দর সফট থাকে ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম স্থানে বা নর্মাল জায়গাও রেখে দিলে এটা মানে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এটাকে দশ মিনিটের মতো আমি গরম স্থানে রেখে দিয়েছিলাম এবার এই ইস্টের ডো দিয়ে আপনার যে কোনো ধরনের বান পিজ্জা সব কিছু তৈরি করতে পারবেন খুব সহজে নেক্সট পিৎজা রেসিপি আসছে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আজ আল্লাহ হাফেজ